বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়নের অভিযানে 54,2,970 টাকার মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত 11:30টায় জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুড়ায় অভিযান পরিচালনা করেন লেঙ্গুড়া বিউপির সুবেদার মোহাম্মদ শাহজাহান বিদ্যার নেতৃত্বে 13 সদস্যের একটি টহল দল। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার রাত 11:30টায় নেত্রকোনা ব্যাটালিয়ন এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার 5 নং লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া বিউপির সুবেদার মোহাম্মদ শাহজাহান বিদ্যার নেতৃত্বে 13 সদস্যের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ভারতীয় সীমান্ত পিলার 1172 হতে আনুমানিক 300 গজ বাংলাদেশে অভ্যন্তরে উত্তর ফুলবাড়ি নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁক পেতে ভারত থেকে আসা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা সহ 54,2,900 টাকার আটক করলেও অভিযান পরিচালনাকালীন সময়ে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানায় বিজিবি।